অনেকটা গোপনীয়তা রেখেই দীর্ঘদিন পর দাদি দ্বিতীয় এলিজাবেথের সাথে দেখা করল ব্রিটেনের রাজতন্ত্র থেকে বের হয়ে যাওয়া প্রিন্স হ্যারি ও রাজবধূ মেগান। দীর্ঘদিন পর হঠাৎ করেই হ্যারি ও মেগানের কেন ব্রিটেন সফর, তার বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি রুমানা রাখি। গত 2 বছর ধরে বারবার আলোচনায় উঠে এসেছে হ্যারি ও মেগানের নাম। ব্রিটেনের নিজের রাজকীয় জীবন ছেড়ে উত্তর আমেরিকায় স্ত্রীর সাথে পাড়ি জমিয়েছেন হ্যারি, আর সেখানে বসেই রাজ পরিবার থেকে বের হওয়ার কারণ জানান তিনি। রাজ পরিবার নিয়ে নানান কথা বলার পর থেকে একসাথে ব্রিটেনমুখী হয়নি এই দম্পতি। তবে গত 14 এপ্রিল দাদি দ্বিতীয় এলিজাবেথের সাথে দেখা করেন এই দম্পতি। তবে এই সময় তাদের সাথে আসলে কি কথা হয়েছে তা এখনও জানা যায়নি, আর একই সাথে এই বিষয়টি পুরোপুরি কিন্তু গোপন রাখা হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো থেকে। প্রিন্স হ্যারি ও মেগানের সাথে এই সময় ছিলেন প্রিন্স চার্লসও। অন্যদিকে আমেরিকায় পাড়ি জমানোর 2 বছর পর এই প্রথম ইউরোপেও কিন্তু জনসমক্ষে একসাথে দেখা গেল প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগানকে। শুক্রবার 15 এপ্রিল এই দম্পতি নেদারল্যান্ডসের হেগে ইন্ডিকটাস গেমস উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশ নেন। আয়োজনে মূলত সামরিক বাহিনীর পঙ্গুত্ব বরণ করা সদস্যদের জন্য একটি গেমস চালু করা হয়। বৃহস্পতিবার যখন দাদি রানী এলিজাবেথের সঙ্গে দেখা করেন, তার কিন্তু কিছুদিন আগে উইন্ডসর রাজপ্রাসাদে 96তম জন্মদিন উদযাপন করা হয় রানী এলিজাবেথের। গত মাসে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে প্রিন্স ফিলিপের স্মরণ অনুষ্ঠানে যোগদান না করায় হ্যারি ও তার স্ত্রী মেগানের সমালোচনায় মুখর হয় ব্রিটিশ ট্যাবলয়েডগুলো। রানীর সঙ্গে ছিল ফিলিপের 73 বছরের দাম্পত্য জীবন। গত এপ্রিলে নিজের 100তম জন্মদিনের কয়েক সপ্তাহ আগে মারা যান প্রিন্স ফিলিপ। রাজপরিবার থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে হ্যারি ও মেগান এতদিন পরে একসাথে যুক্তরাজ্যে সফর করল। ইন্ডিকটাস গেমসের 20টি দেশ থেকে 5 শতাধিক প্রতিযোগী অংশ নিয়েছেন। করোনা মহামারীর কারণে গত 2 বছর গেমটি স্থগিত রাখা হয়, আর এই গেমসটি শেষ হবে 22 এপ্রিল। গেমসের উদ্বোধন অনুষ্ঠানে রাজকীয় দম্পতি উপস্থিত ছিলেন। এতে প্রিন্স হ্যারি বক্তব্য দিয়েছেন। 2014 সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো লন্ডনে ইন্ডিকটাস গেমস অনুষ্ঠিত হয়। এই গেমসের সঙ্গে হ্যারি ও মেগানের সম্পর্কের স্মৃতি জড়িত। 2017 সালে গেমস চলাকালে প্রথমবারের মতো সাবেক মার্কিন অভিনেত্রীর সঙ্গে প্রিন্স হ্যারিকে জনসম্মুখে দেখা যায়। এই ছিল আমার কাছে মেগান হ্যারির ব্রিটেন সফর সম্পর্কে কিছু বিস্তারিত। যুক্তরাজ্যে যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন রানারের ইউটিউব ও ফেসবুক পেজে, একই সাথে চোখ রাখুন আমাদের ওয়েব পেজ www.runnermedia24.com এ।